হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো। সকলেই ভালো আছেন, বলার কিছু নেই, ভালো থাকবেন। একাদশী করলে পাশে সবাই অনেক কিছু বলে, শাশুড়ি বলে একাদশী সবার জন্য নয়, কি করব। একাদশী সবার জন্য, 8 থেকে 80, এগুলো যারা শ্রীমদ ভাগবত পড়ে সব সময় বা পড়েছে তারা ভালো করে বলতে পারবে। এক রাজার কাহিনী আছে, সেই রাজার নগরে রাজা একাদশী পালন করতেন। একাদশীর আগের দিন ওই ঢেঁটি পিটানো বলে না, ওই ঢেঁটা পিটিয়ে গোটা গ্রাম সতর্ক করে দিতেন রাজা যে আগামীকাল এক বুন্দ জল পর্যন্ত আমার রাজ্যে যেন কোনো প্রাণী, শুধু মানুষ নয়, কোনো প্রাণী যেন গ্রহণ না করে। সেখানে কুকুর, বিড়াল, গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণীও একাদশী করত, এটা শ্রীমদ ভাগবতে দেয়া আছে। তো 8 থেকে 80 একাদশী সকলের জন্য, যে একাদশী সবার জন্য নয়, এটা সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। আর যারা আশেপাশে লোকরা দলে ভারী হয়ে সমালোচনা করে, তারা অসুর জনি, তারা দেবতা জনি নয়, কোনো দেব দেবী জনি নয়, বা ভগবানের ভক্ত তারা হতেই পারে না। তারা যে কত হাজার বার 84 লক্ষ জনি পার করবে তার কোনো হিসেব নেই। যারা এই ধরনের কথা বলে তারা বোকা, নাস্তিক, মূর্খ, তাদের কথা তো কানে নেবেই না। তারা 2 দিন বলবে, 4 দিন বলবে, 5 দিন বলবে, 7 দিন বলবে, আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আর শাশুড়ি মাকে আমার কথা শোনাবে। শাশুড়ি মা যে বলেছেন যে একাদশী সবার জন্য নয়, সকলের জন্য, এবং আমরা যে দেব দেবীর পুজো করি না কেন, সেই দেব দেবী পর্যন্ত একাদশী করেন, জানেন এটা শাশুড়ি মা? আমরা মানুষ, আমাদেরকে তো করতেই হবে। পাপ ক্ষয় করার জন্য, পাপ বিনাশ করার জন্য একাদশী ব্রত, মহাব্রত, এই একাদশী ব্রত করতেই হবে, করা দরকার, করতেই হবে। মানব জনিতে এসে একাদশী করতেই হবে, এটা আবার বাধ্যতামূলক। যেমন কোথাও এই বন্ধ ডাকলে কি হয়, সব নিস্তব্ধ হয়ে যায়, সরকারি নিয়ম পালন করতেই হবে বন্ধ। যেমন এই করোনা কালে লকডাউন গেল, বাধ্যতামূলক লকডাউন পালন করতেই হবে, আর করেছেও তাই মানুষ। আবার এই যে টিকা উঠেছে, মানে ইঞ্জেকশন উঠেছে, বাধ্যতামূলক নিতেই হবে, ঠিক সেই রকম এই একাদশী ব্রত মানব জন্ম পাওয়ার পর একাদশী ব্রত করতেই হবে, বাধ্যতামূলক। এবার যারা করে না তারা জানে না, তারা মূর্খ, তারা গ্রন্থ পড়ে না, গুরুচরণ ধরে না, সৎসঙ্গ করে না, তাহলে তারা জানবে কি করে? তুমি করে যাও। দিদির নতুন ফ্ল্যাটে কোন দিকে রান্না করব? পূর্ব দিকে মুখ করে রান্না করবে যদি সম্ভব হয়। জানি না কোন দিকে মুখ করার মতো করে রান্না ঘর হয়েছে, কারণ আমাদের তো গ্যাস ট্যাস পাতা সেট করা অনেক ব্যাপার থাকে। পারলে পূর্ব দিকে মুখ করে রান্না করবে, ভালো হয়, খুব ভালো। বিধবা মেয়েদের কি শঙ্খ বাজাতে নেই? জানি না তো এটা আমি, এটা তো আমার ঠিক জানা নেই। শঙ্খ বাজিয়ে পুজো করতে তো হবেই, বিধবা বা সধবা এরকম কোনো কথা নয়, শঙ্খ তো সকলেই বাজাতে পারে। এটা ঠিক জানি না, এটা ঠিক নয় বলাটা।
একমাত্র দাদা মারা গেছে, অনেক জামা কাপড় আছে, অনাথ আশ্রমে দিতে পারি অবশ্যই, খুব পুণ্যি লাভ হবে। অনাথ আশ্রমে দিলে সকলে পড়তে পারবে, খুব ভালো প্রস্তাব। কলকাতা থেকে অনিতা, রোজ কি সিঁদুর পরা যায়? খুব ভালো, প্রত্যেক দিন সিঁদুর পরবে। অনেকে আবার বলে, আমি শুনেছি আলতার উপরে আলতা পড়তে নেই, সিঁদুরের উপরে সিঁদুর পড়তে নেই, এগুলো আবার অনেক মহাজনরা বলে, মানে মহাপণ্ডিতরা বলে, এরকম কোনো কথা নাই, আলতার উপর আলতা পরা যায়, সিঁদুরের উপর সিঁদুর পরা যায়, সদবাতের এটাই তো ভাগ্য, তাই না? যারা কৃষ্ণ মতে দীক্ষিত, যেমন নাপিত, কামার, কুমোর, এরা যদি নিরামিষ ভোজী হয় তাহলে তারা গোপাল রাধা কৃষ্ণকে অন্নভোগ নিবেদন করতে পারে, খুব ভালো, খুব ভালো, করতেই পারে। আর অন্নভোগ যদি প্রতিদিন তারা ভগবানকে ভোগ লাগিয়ে তারা নিজেরা প্রসাদ পায়, তাহলে তো তাদের মতো ভাগ্য আর কাউরির নাই। আমরা তো সকলে তো সব সময় অন্নভোগ দিতে পারি না ভগবানকে, প্রতিদিন তো অন্নভোগ দিতে পারি না, তো এখানে জাতপাতের কোনো কথা নয়। যুগে যুগে ভগবান ভক্তের ভাব দেখেছেন, না জাতি দেখেছেন, না গরিব দেখেছেন, না নিচু দেখেছেন, না উঁচু দেখেছেন, ভগবানের কাছে এসব জাতিভেদ কিচ্ছু নেই, ভগবান শুধু ভক্তকে দেখেন। নির্দ্বিধায় অন্নভোগ লাগাতে পারো, ঠিক আছে? মা, আমি স্বপ্নে দেখেছি আমার স্বামী মারা গেছে, তার আত্মা বিরক্ত করছে, মারছে, এটা খারাপ? খুব ভালো, স্বপ্নে যাকে মৃত দেখো তার ভীষণ আয়ু বাড়ে, তার আয়ু প্রচুর ভাবে বেড়ে যায়, কোনো অমঙ্গল নয়, কোনো ক্ষতি নয়, ঠিক আছে? স্বামীর আয়ু বেড়ে গেছে। আমি শিবলিঙ্গ আনতে চাই, বাপের বাড়ি যাই, কোথাও যাই, পূজা বন্ধ হবে তাহলে ক্ষতি হবে? আমার ছেলে হোস্টেলে পড়ে, কালো শিব ধূপ দেয়, এতে ক্ষতি হবে? আর অনেক কিছু লিখেছো, তোমার ছেলে ধূপ দেয়, গীতা পড়ে, সে খুব ভক্তি করে, শ্রদ্ধা করে, হ্যাঁ, তুমি অনেক কিছু লিখেছো, ছেলে ভীষণ মানে ভক্তি করে, খুব ভালো, ছেলে ঈশ্বরের আশীর্বাদ সব সময় পাবে, কোনো অসুবিধা নেই। আর ভোলে বাবা তো একটুতেই ভোলা, ভোলে বাবা অল্পতেই খুব খুশি হয়ে যান, কোনো অসুবিধা নেই। আর বাড়িতে শিবলিঙ্গ রাখতেই পারো, যদি দু একদিন কোথাও যাও, ভোগ লাগিয়ে যাবে, আবার এসে লাগাবে, অসুবিধার কিছু নেই, ভয় পাবার কিছু নেই, কিচ্ছু হবে না। মাতাজি, গাছ লাগালে পোকা লাগে, পশু পুষলে মারা যায়, যেমন ছাগল পায়রা, তাহলে কি করবো? এগুলো কেন হয়? গাছ লাগালে মারা যায়? আচ্ছা, সর্বপ্রথম বলি, গাছের যত্ন নিয়ে দেখো, সার, মাটি, জল ইত্যাদি ঠিকভাবে। যারা গাছ চর্চা করে, গাছের চাষ করে, তাদের সঙ্গে একবার বুদ্ধি নিয়ে দেখো কিভাবে কি করা যায়। আশেপাশে এরকম তো অনেকেই থাকে যারা গাছ সম্বন্ধে ভীষণ বোঝে, তাদেরকে এনে দেখাতে পারো, ঠিক আছে? আর পায়রা না পোষায় ভালো, খাঁচায় বন্দি করে না রাখাই ভালো, তারা খোলা আকাশে ঘুরে বেড়াবে স্বাধীনভাবে, সেটাই ভালো। তবে পায়রায় বাধা নেই, আমি এর আগেও বলেছি, পায়রাকে তো খাঁচায় বন্দি করা যায় না, পায়রাকে খোপ খোপ করে ঘর করে দেয়া হয়, ওরা নিজের ইচ্ছে আসে, ঢোকে, বেড়ায়, বাচ্চা তৈরি করে, অসুবিধার কিছু নেই। আর ছাগল পুষলে মারা যায়, সর্বপ্রথম ছাগল এনে পশু বিশেষজ্ঞদের সঙ্গে আগে মানে যোগাযোগ করবে, পশু বিশেষজ্ঞরা কি বলে, তাদের ওষুধ পাল্লা খাইয়ে দেখতে পারো। আর লক্ষ্য রাখবে বাড়ির তুলসী মাকে,
তুলসী মা কি মারা যায় বারবার, এরকম কিছু হয় তাহলে বাড়ির ওপরে কুপ্রভাব থাকে অনেক সময়। আর যদি তুলসী মা ঠিক থাকে তাহলে কোনো চিন্তা নেই, অন্যভাবে এগুলো দেখতে হবে। ঠিক আছে, মাসিমা একটা ভুল করে একটা ভুল করেছিলাম, এখন খুব খারাপ লাগছে, কি করব? ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও, বড় জোরে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও, ভগবান আমার ভীষণ ভুল হয়ে গেছে, এ ভুল আমার সঙ্গে আর হবে না, ব্যাস তাহলেই মুক্তি, আর কোনো চিন্তা নেই। এক ফটোতে নারায়ণ লক্ষ্মী আছে, নারায়ণকে তুলসী দেয়া যাবে, একজন বলেছে দেয়া যাবে না, এই একজন একজনরাই মাথা খায় আমাদের। নারায়ণ যেখানেই থাকুন না কেন, একা মা লক্ষ্মীর সঙ্গে শয়ন অবস্থায় ক্ষীর সাগরে যে মানে ছবিটাই থাক না কেন ঘরে, নারায়ণ মানেই তুলসী দিতে হবে। যে লক্ষ্মীর সঙ্গে আছে বলে দেব না, শয়নে আছে বলে দেব না, এরকম কোনো কথা নয়, নারায়ণ মানেই তুলসী দিতে হবে, তুলসী দেবে, কাউরির কথা শুনবে না, এরা একটা মহাপণ্ডিত যারা বলে। বাড়িতে তিনটে জল শঙ্খ আছে, খারাপ না? খারাপ না, রেখে দেবে, ভগবানকে অভিষেক করাতে গেলে তো জল শঙ্খ লাগে, পুজোর সময় ঠাকুর মশাই জল শঙ্খ নেন, জল শঙ্খ দিয়ে আরতি করতে লাগে, অসুবিধার কিছু নেই। আমার সুগার আছে, একাদশী করতে পারি না, আমি কি ভুল করছি? না, ভুল কিচ্ছু নয়, একাদশী করতে যখন পারছ না, শরীরের যখন অসুবিধা, সুগার আছে, না খেয়ে থাকলে সুগার বেড়ে যায়, তো মালা জপ করো, হরিনামের মালা সব সময় জপ করো, প্রত্যেক দিন 64 মালা করে জপ করো, এ তো একদম পুরো লাভ হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। শালগ্রাম শিলা কি? শালগ্রাম শিলা ব্রাহ্মণের বাড়িতে থাকে, পাথরের একটা আকার যাকে বলে, নুড়ি পাথরের মতো, কালো রঙেরও হয়, ঘোলাটে কালোও হয়, তো ওটাকেই নারায়ণ শিলা বলে, ওটা নারায়ণের একটা রূপ, নারায়ণ শিলা। একাদশীতে কি জল জিরা খাওয়া যাবে? জল জিরা, ওটাই তো লবণ থাকে আর জিরে টিরে থাকে, মানে এরকম কিছু একটা হবে, যাই হোক আমি খাই না, হ্যাঁ খাওয়া যেতে পারে, অসুবিধা নেই। আমি কি নবরাত্রি করতে পারি? নবরাত্রি, তুমি কি অবাঙালি? অবাঙালি যদি হও তাহলে তো করতেই হবে নবরাত্রি, অবাঙালিরা করে, মারোয়ারিরা করে, আর বাঙালি হয়ে নবরাত্রি করাই যায়, অসুবিধার কিচ্ছু নেই। তুমি যদি মনে করো যে আমি করব, হ্যাঁ করতে পারো, নবরাত্রি মানে তো সেই 9টা কন্যাকে সাজিয়ে পুজো দিতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে সাজাতে হবে, তাদেরকে গিফট দিতে হবে, মায়ের 9টা রূপে পুজো করতে হয় 9 দিন ধরে, তো পারলে করবে, অসুবিধা নেই। আমি রুনা, আমার স্বামী ও শাশুড়ি খুব চাপ দিতে থাকে, 18 বছর বিয়ে হয়েছে, আমি খুব কষ্টে আছি। 18 বছর বিয়ে হয়েছে, স্বামী শাশুড়ি কি চাপ দেয় রুনা? স্বামীকে বোঝাবে, যখন একা পাবে স্বামীকে তখন বোঝাবে, ভালো ভালো করে কথা বলবে, আর শাশুড়ি মাকে সম্মান করবে, যতটা উত্তর না দেয়া হয় ততটা চেষ্টা করবে। এবার তাই বলে যে শাশুড়ি মা যদি গায়ে হাত তোলে, কুটো বাক্য বলে, তাহলে তো সহ্য করা যাবে না, উত্তর দিতেই হবে। দেখো আমাদের কৃষ্ণ পথে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে দিয়ে এই জগৎবাসীকে জ্ঞান দিয়ে গেছেন, অর্জুন বলেছিলেন যে আমি যুদ্ধ করব না, এদেরকে হত্যা করব না,
অর্জুন বলেছিলেন যে পিতামহ আমাকে আমার পিতার মতো মানুষ করেছেন, এইভাবে বলেছিলেন যে ওরা আমার ভাতৃ ভাই, ওরা আমার সখা, এইভাবে বলেছিলেন। কিন্তু কৃষ্ণ কি বুঝিয়েছিলেন, যে তোমার কর্ম তুমি করে যাও, তুমি না মারলেও এরা মরে পড়ে থাকবে, তোমাকে মারতে হবে না, এরা অলরেডি আগের থেকেই মরে গেছে, দেহের বিনাশ হবে আত্মা নয়, তো তুমি তোমার কর্ম করে যাও, কে কি ছিল তোমার ভেবে লাভ নেই। তো কাজে সব সময় আমাদেরকে মুখ বন্ধ করে সহ্য করা এটাও অন্যায়, কখনো কখনো জবাব দিতে হবে, প্রতিবাদ করতে হবে, যে ধর্ম করি বলে অন্যায়ের প্রতিবাদ করব না, এটা কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই। ধর্ম করলে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, তোমাকে অন্যায়ভাবে যদি চাপ দেয় তুমিও মুখ খুলবে, তুমি ভয় করবে না, ভয় করলেই চেপে ধরবে। খুব ভালো থেকো, নিজেকে রক্ষা করো, এগুলো শুনলে খুব ভয়ও লাগে, কেন জানি না এই ধরনের শাশুড়িরা পরের মেয়েকে এনে কেন এরকম করে, নিজের মেয়ে বলে কেন ভাবতে পারে না, ভীষণ ভয় হয় আমার। থেকে থেকে তোমাদের কথা যখন মনে পড়ে না, তখন মনে হয় যে তোমরা কি করছো এই সময়, কি জানি কি ঘটছে তোমাদের সঙ্গে। বিশ্বাস করো, আমি যখন একা থাকি বা প্রশ্নগুলো তুলি, বা এই যে তোমার ভিডিওয়ে আজকে আমি কথাটা বলে দিলাম, এটা আমার মনেই থাকবে যে মারা ধরা করে কি না, এরকম কিছু খুব মনে পড়ে। তো যাই হোক, খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, সকলে মিলে প্রশ্ন করো, উত্তর পাবে। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।